আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আজকে আমি আপনাদের সাথে মালাই কেক রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই মালাই কেকের প্রস্তুত প্রণালীটি। এই মালাই কেকের জন্য আমি প্রথমেই একটা কেক তৈরি করে নেব। আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি বিট করে ফোম তৈরি করে নেব। ফোমটা তৈরি হয়ে গেছে, এখন আমি এতে এক কাপ চিনি মিশিয়ে নেব। তবে চিনিটা আমি একবার মেশাবো না, অল্প অল্প করে মিশাব আর বিট করে নেব। এই কেকটা আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করব, আর এর জন্য আমার এখানে দুই কাপ চিনি লাগবে। আমি কেক বানানোর জন্য এক কাপ চিনি ইউজ করছি, আর আমি যখন মালাইটা ব্যবহার করব ওই মালাইতে আমি বাকি এক কাপ চিনি দিয়ে দেব। এখন আমি সেই ডিমের কুসুম দুটো দিয়ে দিব। ডিমের কুসুম দুটোও আমি একবারে দেব না, দুইবারে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করব। আমি একটা ছাঁকনিতে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর এতে এখন দিয়ে দিব আমি হাফ চা চামচ বেকিং পাউডার। এই দুটো দিয়ে আমি এখন একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। এতে এখন আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আমি একটু ভালো করে মিশিয়ে নেব লবণটা দেওয়ার পরে। এখন আমি এই ডিমের মিশ্রণটাতে সেই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। তবে এটা আমি একেবারে মিশাবো না, অল্প অল্প করে দেব আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কেকটা চুলোর উপরেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটা পাত্রে সামান্য পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এই কেকটা দিয়ে ভালো করে ঢেকে দেবেন। আর চুলোতে কেক হতে একটু সময় বেশি লাগে, আর এই মুহূর্তে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তাই আমি এটা ওভেনে তৈরি করব। এই পর্যায়ে এসে আমি হাফ কাপের থেকে একটু কম বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এর পরিবর্তে ঘি বা তেল ব্যবহার করতে পারেন। আর অনেকের কাছে এই ভ্যানিলা কেকটা গন্ধ লাগে খেতে, যেহেতু ডিম দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা ভ্যানিলা এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন। এখন আমি এতে হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি যেটা দিয়ে কেক বানাবো এখানে আমি একটু বাটার ওয়াশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 275 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নেব ওভেনে। আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি, আর এখানে 1 কাপে থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। এখন এটা জাল করতে করতে যখন 2 কাপ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব, আর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। কেকটাও হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি একটা টুথপিকের সাহায্যে এভাবে ছিদ্র করে দিচ্ছি। এতে করে আমি যখন দুধের মিশ্রণটা কেকে দেব তখন যাতে দুধগুলো ভালো করে কেকের ভিতরে যায়, তাই আমি এটা ভালো করে ছিদ্র করে দিচ্ছি। ভালো করে ছিদ্র করা হয়ে গেছে, এখন আমি সেই দুধের মিশ্রণটা এই কেকে দিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে কেকটা যাতে ভালো করে হয়, আর নয়তো এটা খেতে মজা লাগবে না। দুধের মিশ্রণটা দেওয়ার পরে আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেছে মালাই কেক। এটা তৈরি করার পরে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর খেতে হবে, কারণ এটা ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ।